Allahümme salli ve salli ve barik. Elhamdülillah. Elhamdülillahi ve kafa. Ve selamun ala ibadihillezine istafa. Amma ba'd. Fa'a'udhu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام أقال ليس الكذاب الذي يصلح بين الناس أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم কোরআনে কারিমের সূরাতুল বাকারা এর শুরুর দিকে ১২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা মানুষদেরকে তিন প্রকার বয়ান করেছেন। প্রথম আনছেন মুমিন, তাদের গুণাবলী কি। দুই নম্বরে আনছেন কাফের, আল্লাহকে অস্বীকার করে, তাদের গুণাবলী কি। তিন নম্বরে আনছেন মুনাফিক, কাফের থেকেও মারাত্মক এটা। মুনাফিকদের গুণাবলী কি। মুনাফিকদের যে আলোচনা আল্লাহ তাআলা করছেন সূরা বাকারা শুরুতে, সেখানে একটা কথা বলা হয়েছে, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা করিও না, ফিতনা ফাসাদ গোলমাল দ্বন্দ্ব কলহ অনৈক্য এগুলো করিও না, এগুলো করিও না। তখন তারা উল্টা দাবি করল, আমরা তো এগুলো করি না, আমরা কারোর মধ্যে গোলমাল লাগলে ওইটি মিটাই দেই, এত ভালো মানুষ আমরা। মুনাফিকরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, কিন্তু আল্লাহ বলতেছেন শয়তান মিথ্যা কথা বলতেছে, আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদু, এরাই ফাসাদ সৃষ্টিকারী, আমার জমিনে পৃথিবীর মধ্যে এরাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিল্লাহ শুরুন, কিন্তু এদের সেই অনুভূতিটুকু নেই, অনুভূতিটুকু নেই যে আমরা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করতেছে, এটা নেই। ইসরায়েলকে মনে করো আমরা ফাসাদ করতেছি, হ্যাঁ, কেউ এদেরকে জায়গা দেয় নাই। হিটলার যখন খতম করলো ৫০-৬০ লক্ষ উদ্বাস্তর মতো ঘুরতেছিল, উদ্বাস্ত
യൂറോപ്പ് തന്നെ അമേരിക്ക തന്നെ তখন মুসলমানদের থেকে কিছু জমি বলগা নিয়ে আমরা থাকতে দেয় না কিনারা দিয়ে আপনাদের জমিন চাষ করে দিব, এই বর্গা নিয়ে ফিলিস্তিনের সরল প্রাণ মুসলমানদের থেকে জমি নিল। এই দেখেন ঢুকতেছে প্রথম, এরপরে টাকা পয়সা দিয়ে ওরা জমিন কিনতে লাগল, কিনতে লাগল। ওই এলাকার মুসলমানরা তো অতটা চালাক চতুর ছিল না, এদের ষড়যন্ত্র বুঝতে পারে না, বোঝাও যায় না। এরা ভারতবর্ষে যে আসছিল, ভারত দখল করতে আসছে, দেখি ভারতবর্ষে বুঝছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য আসছে। কয়েক বছরের মধ্যে সেই কোম্পানি পুরা ভারতের মালিক হয়ে গেল এবং তার রাজ্য এত বড় হয়ে গেল, বলা হয়তো যে ব্রিটিশের রাজ্যে সূর্য ডুবে না। প্রথম তো কেউ বোঝে নাই যারা এই দেশটা দখল করতে আসছে, ওই ফিলিস্তিনিরাও বোঝে না, ওরা জমি বর্গা দিছে, কেউ বিক্রি করছে। তখন কিন্তু হিন্দুস্থানি আলেমরা ফতোয়া দিছে যে এই ইহুদিদের কাছে জমি বিক্রয় করা হারাম, ফতোয়া দিছে। কোথায় ফিলিস্তিন, কোথায় হিন্দুস্থান, এখান থেকে ফতোয়া দিছে এদের কাছে জমি বিক্রি করা জায়েজ নেই, হারাম। কে শোনে কার কথা? এখন যেন আমরা বলি যে বিরাট গ্রামীণ ব্যাংক, আশা, নিরাশা এরকম যত আছে, এখানে চাকরি করাও জায়েজ নেই, এদের কাছে বাড়ি ভাড়া দেওয়াও জায়েজ নেই। ফিলিস্তিনের বিরুদ্ধে যে ফতোয়াটা দিছিল, ওই ফতোয়াটা আমরা এখন এদের বিরুদ্ধে দেই, দিলে পাবলিককে মানতেছে আমাদের ফতোয়া? তারা তিন গুণ ভাড়া বাড়াই দিয়ে আমাদের বাড়ি ঘর নিয়ে নিচ্ছে। এইগুলো একসময় যুদ্ধের একটা ই হবে, কেন্দ্র হবে, রণক্ষেত্র হবে। এই বিল্ডিং গুলো যত বেরাকের অভিজ দেখতে যান সব অস্ত্র জমা করবে, এরা ইংরেজের পক্ষ হয়ে যুদ্ধ করবে, সব মুনাফেক। এই এনজিওরা বিদেশ থেকে টাকা আনতেছে, তিনটা ওয়াদার বিনিময়, এদেশের স্বাধীনতা তোমাদেরকে বুঝাই দিব, তোমরাই মালিক হইবা। আবার একসময় মালিক ছিল, মাঝখান দিয়ে চলে গেছিল ওলামায় দেওবন্দের আন্দোলনে, আবার পাইবা। দুই নম্বর, এদেশে ইসলাম থাকবে না, এদেশের ইসলাম তোমাদেরকে বুঝাই দিব। তিন নম্বর, এদেশের যে মাতৃজাতি আছে, মা বোন, এদের ইজ্জত তোমাদেরকে বোঝাই দিব, তোমরা যেভাবে পারো ব্যবহার করবা। এই তিনটা জিনিসের বিনিময় কোটি কোটি টাকা এই এনজিও গুলো আনতেছে, এর দশ ভাগ হয়তো খরচ করে আর সব ব্যক্তিগত। এদের কোনো জবাবদিহিতা নেই, সরকারের কোনো ক্ষমতা নেই, যারা টাকা দেয়
তারাও কোনো অডিট করতে আসে না। এই লোকগুলো যে তাদের জন্য বিক্রি হয়ে গেছে এটাকেই যথেষ্ট মনে করে, কারণ ওরা যা দিয়ে পারা যায় তত ভালো। এরা ভবিষ্যতে কি করবে তখন বুঝে আসবে। হুজুরা কেন কইছিল এদের কাছে বাড়ি ভাড়া দেওয়া, জমিন বিক্রি করা সব নিষেধ, এরা এই দেশের দুশ্মন। তখন ফিলিস্তিনের বিরুদ্ধে এই হিন্দুস্তানি ওলামারা ফতোয়া দিছিল, সেই ফতোয়া পড়ছিল, তারা মানে নাই। তারা একবার 30,000, একবার 40,000 এনে করতে করতে আসতে রয়েছে, শেষ পর্যন্ত 1947 তো ওরা রাষ্ট্র ঘোষণা করলো, ফিলিস্তিনের একটা এলাকা নিয়ে রাষ্ট্র ঘোষণা করল। রাষ্ট্র ঘোষণা করার 11 মিনিট পরে জাতিসংঘ, আমেরিকা এরা সবাই স্বীকৃতি দিয়ে দিল রাষ্ট্র ঘোষণা করার 11 মিনিট পরে, যেখানে আফগানের মুসলমান ভাইয়েরা 11 বৎসরও পাবে কিনা স্বীকৃতি, 11 বৎসরে আর তো পায় নাই, কোন মুসলমান দেশও দেয় নাই। মুসলমান দেশগুলো চালায় কারা? ওই আমেরিকার গোলামরা, সবচেয়ে বড় গোলাম হলো সৌদি, যারা সৌদি কইতেছি আরব দেশগুলো যারা চালায়, এরা হলো আমেরিকার সবচেয়ে বড় গোলাম, সবচেয়ে বড় মুনাফেক। এছাড়া যত দেশ দেখেন এই আফগানিস্তান বাদে মুনাফেকরা চালায়, পাবলিক মুসলমান আছে কিন্তু কোন দেশের পরিচালক কি নেই, ইমানদার নেই, সব মুনাফেকদের হাতে ক্ষমতা। এই মুহূর্তে ঝাপায় পড়তে পারতো না, পারতো না, কোন কথা বলছে সৌদি আরব? কথা বলছে, সে তো তলে তলে চেষ্টা করতেছে ইসরায়েলের সাথে এখনো এই অবস্থা, এত বড় কমিস, এত বড় শয়তান সৌদি, এত বড় শয়তান। সে ফিলিস্তিনের জন্য কি করছে, কি সাহায্য করছে? কাফনের কাপড় পাঠাইছে, কোন খাদ্য, বিস্কুট, রুটি এগুলো পাঠায় নাই, কাফনের কাপড়। ওই একটা কাপড়ের মধ্যে 5-7টা 8-10টা পেশায় গণকবর দিচ্ছে। যাই হোক, এই আয়াতটা নাজেল হয়েছিল মুনাফেকদের ব্যাপারে, যারা এই বিশৃঙ্খলা করে তাদের ব্যাপারে, কোন মুসলমানও যদি করে তাদের ব্যাপারে। আয়াত নাজেল হওয়ার সময় বিশেষ ব্যক্তি, বিশেষ গোষ্ঠী উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, কিন্তু নাজেল হয়ে যাওয়ার পরে ওটা বাদ, ওই গোষ্ঠীর সাথে খাস থাকে না, সীমাবদ্ধ, ব্যাপক। ওই অর্থ যার উপর খাটবে সে ওই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো নাজেল তো সব মুনাফেক দেবে, সবসময় দ্বন্দ্ব কলহ করে আছে। নবীজিকে হত্যা করার জন্য কতবার অ্যাটম নিছে, সেনাপয়ন করলে কয়েকটা কিতাব হয়ে দেবে। মদিনায় মসজিদ তৈরি করছে, যেখানে তারা ইসলাম কিভাবে ধ্বংস করা যায় এই ই করবে, পরামর্শ করবে। আবার নবীদিকে দাওয়াত দিছে, তোদের আপনি একটু উদ্বোধন করে দিলে ভালো হয়, যেখানে নবীদের হত্যা ষড়যন্ত্র হবে, এটা উদ্বোধন করতেছে কাকে দিয়ে? তো নবী দিয়ে তখন সফরে যেতেছিলেন, যুদ্ধে যেতেছিলেন,
তাহলে আমি আসি, আসার পরে আমি উদ্বোধন করে দিব। আসলেন, উদ্বোধন করার চিন্তা ভাবনা করতেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা তাকুম ফিহি আবাদা, কখনো আপনি ওই মসজিদে যাবেন না। তো ইসলাম ধ্বংস করার জন্য বানানো হয়েছে। 11 পারায় সূরা তওবার মধ্যে এই আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, কখনো আপনি যাবেন না, লা তাকুম ফিহি আবাদা। তখন নবীজি ক্যান্সেল করলেন, গেলেন না, এবং সাহাবায়ে কেরামকে বললেন ওই মসজিদ পোড়ায় দাও, পোড়ায় দাও। এখন ইসলামে কোন জ্বালাও পোড়াও নেই, শান্তির ধর্ম। এই যে নবীজি জ্বালাই দিলেন, মুনাফেকদের মসজিদ জ্বালাই দিলেন, তাহলে জ্বালাও পোড়াও নেই কেন? প্রয়োজন মতো আছে, প্রয়োজন মতো আছে। নবীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসত, তারা ইট নিয়ে আসলে নবীদের পাথর নিয়ে দেখত, ইট নিয়ে আসলে পাথর নিয়ে দেখত। মদিনায় 3টা মুনাফিক দল ছিল, তাদের সাথে শান্তিতে থাকার চুক্তি হয়েছিল মদিনার সনদের মধ্যে। এই মুনাফেকরাই বিশৃঙ্খলা করছে, চুক্তি ভঙ্গ করছে। প্রথম তো বহিষ্কার হয়েছে বনু কাইনুকা, 2 নম্বরে বনু নজির, 3 নম্বরে এরা সবচেয়ে বেশি ক্ষতি করছে বনু নজির, বনু কোরাইজা যারা, 3 নম্বর যারা, এরাই তো গজওয়ে খন্দকের সময় কাফেরদেরকে দাওয়াত করে আনছিল। মদিনা ঘেরাও করে ফেলছিল, বলে কাফেররা তো চলে গেছে। লম্বা ঘটনা, সেদিক যাব না। ওরা একজন সাহাবীকে মানছে, আফেরা চলে যাওয়ার পরে যখন নবীদেরকে ঘেরাও করছে, তখন তারা আও তো সহজে মানে নাই। নবী তো এক পর্যায়ে হুকুম দিয়ে দিছিলেন, ওদের যত খেজুর বাগান আছে সব আগুন লাগাই দাও, আগুন লাগাই দাও। বুঝেন জ্বালাও পোড়াও আছে কিনা, দুশ্মনদের ঘায়েল করার জন্য যা করতে হয় তাই করতে হবে। আপনারা 10 বার গিরি দরবেশ গিরি চলবে না। কাফেররা তোপ কামান নিয়ে হামলা করবে, আর আপনি যুদ্ধ নয় শান্তি চাই বলছিল না একবার ইরাক না কোথায় যুদ্ধ হওয়ার সময়? চরম ধোকা ছিল, মুসলমানরা ধোকা খাইছিল, যুদ্ধ নয় শান্তি চাই। আল্লাহ রসুল বলতেন জিহাদ তেয়ামত পর্যন্ত চালু থাকবে, এই কথাটা বলে আপনি সেদিকে অস্বীকার করছিলেন আল্লাহ নবীর কথা। আরো আশ্চর্য হইবেন, মুসলমানরা কত বড় বোকার দল দেখেন, এই যুদ্ধ নয় শান্তি চাই লাখ লাখ লোকের মিছিল প্রথম হয় আমেরিকায়, কাফেরদের দেশে। ওরা মানে শেখানোর জন্য করছে, সারা দুনিয়ার মুসলমানদেরকে শেখানোর জন্য। লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়েছে, যুদ্ধ নয় শান্তি চাই। ইরাকের জন্য যুদ্ধ না হয় ওটা দেখে আমরাও, আমাদের দেশে যারা রাজনীতি করে তো কোনো দুর্দশা নেই, রাজনীতি এত সহজ না।
বহু দূরে দেখতে হয়, 50 বছর পর কি হবে? মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি প্রথম যখন লক্ষ লক্ষ লোক মারা গেল দ্বীপের মধ্যে, তখন আমেরিকা থেকে সেনাবাহিনী আনলো, সি অ্যাঞ্জেল আরো কিছু এনজিও আসলো, এই প্রথম এনজিও আসছে। মারা গেছে তো 100 বছর ধরে, তখন উনি বইটাই লিখছে এই এনজিওদের বিরুদ্ধে। অথচ তখন পর্যন্ত তারা খ্রিস্টান বানানো শুরু করেন, লোন দিয়ে লোনের ফাঁদে ফেলে খ্রিস্টান বানানো এটা শুরু হয় নাই। উনি আলেম ছিলেন, ওলামাদের কাছে কোরআন হাদিসের এলেম থাকার কারণে অনেক দূরে দেখতে পায়। আল্লাহ আগে বলে রাখছে, সব বলে রাখছে, বলে তাকওয়া অবলম্বন করো, তাসবিরু ওয়া তাত্তাকু, সবর করো, জমে থাকো, আমি সাহায্য করো, এমন জায়গার তো কর্ম কল্পনাও করতে পারবো না, ফেরেশতা নাজিল করবে, ফেরেশতা নাজিল করবে। বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে নবীদের এক মুট বালু নিক্ষেপ করছে, এই এক মুট বালু খন্দকের 10,000 কাফের চোখে দেয় ঢুকছে। এক মুট বালু কি 10,000 চোখে ঢুকে? ওখানে আল্লাহ তার কুদরতকে প্রকাশ করছে, সবগুলো চোখে দেখতেছে না, চোখ ডলতে ডলতে পালাইছে। আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যাই হোক, বলতেছিলাম ফাসাদ কোরআনে নিষেধ করা হয়েছে, বহু হাদিসে নিষেধ করা হয়েছে, ফেতনা ফাসাদ নিষেধ করা হয়েছে। দুইজনের মধ্যে, দুই গ্রুপের মধ্যে গোলমাল লাগানো নিষেধ করা হয়েছে, বলা হয়েছে এরা জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আর এক হাদিসে বলা হয়েছে দুই ব্যক্তির কবর আজাব সবচেয়ে বেশি হবে, একটা হলো যে পেশাবের ছিটা থেকে পরহেজ করে না, পেশাবের, দুই নম্বর চগলখুরি করে, এর কথা নিয়ে ওর কাছে লাগায়, ওর কথা নিয়ে ওর কাছে লাগায়, এটা হলো ফেতনা, ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই দুইজনের কবর আজাব সবচেয়ে বেশি হবে। এটাকে শরীয়ত এত ঘৃণা করে, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, কতল থেকেও এটা মারাত্মক। আরে কতলে একজন কতল হয়ে গেল, কিন্তু এই যে গ্রিঙ্গিবাজি, এতে তো একজন না, শত শত লোক শেষ হয়ে যায়, শত শত লোক ধ্বংস হয়ে যায়, চলতেই থাকে, দেখে কতল থেকেও মারাত্মক বলা হয়েছে এই চগলখুরি। বললো যে সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে না, তবে একটা ঘটনা লিখছে, এক লোক সেই জমানে গোলাম বেচা কেনা হইতো, গোলাম বান্দি, যুদ্ধে আসতো গনিমত হিসেবে বিক্রি হইত, তো বাজার থেকে কিনতে গেছে, তো বিক্রেতাকে জিজ্ঞেস করছে এর কোনো সমস্যা আছে? বিক্রেতা বললো না এমনি তো কোনো সমস্যা নেই, ভালো স্বাস্থ্য, ভালো খাটতে পারে, যা কাজ দিবেন জিনিস, তো একটা সমস্যা আছে, চগল খুলি পরে, আর কোনো সমস্যা,
ওই বেটা বলল, আচ্ছা ওটা আমার কোনো অসুবিধা হবে না, আমি আর আমার স্ত্রী আমার সম্পর্ক এত ভালো এত সুন্দর, এইখানে সে চগলখুরি করে কোনো সুবিধা করতে পারবে না, এটা আমার কোনো অসুবিধা। চলছে, খুব কাজ দেখাইতেছে, মালিককে খুশি করতেছে, মালিকের আস্থা ভাজন হইতেছে, এইভাবে তো আগায়, এইভাবে তো আগায় না, কাজ দেখায়। একদিন মালিক বাড়িতে নেই, গৃহকর্তী উনি বাড়িতে আছে, ম্যাডাম বাড়িতে আছে, তারে বলছে ম্যাডাম একটা কথা বলার দরকার, কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না, আমিও না বলে পারতেছি না আপনার নুন নেব খাই, না বললেও তো পারতেছি না, যদিও আপনি বিশ্বাস করবেন না, কিন্তু না বললেও তো পারতেছি না। সে বলো আরে বল না আমি শুনি। তো ওই গোলামটা বলল যে স্যার তো আপনাকে খুব মহব্বত দেখায়, লম্বা কিসা, আমি তো সারমর্ম বলতেছি, খুব মহব্বত দেখায়, কিন্তু অফিসে ওনার বা দোকানে ওনার অন্য একটা মেয়ের সাথে খুব সম্পর্ক, খুব সম্পর্ক, তার সাথে সারাদিন আড্ডা দেয়। এই হলো সারের অবস্থা, আমার তো সহ্য হয় না। এই শুনে তো কোন মহিলা এটা শুনলে যে তার স্বামী আর এক মহিলার সাথে আড্ডা দেয় তো মাথায় খারাপ হয়ে যাবে, খুব চিন্তিত হয়ে গেছে, কি করতে হবে? বললাম বলল ম্যাডাম আপনি অনুমতি দিলে এটা আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো। তো ক কি ব্যবস্থা ক? বলল ব্যবস্থা তো করতে পারবো, কিন্তু আমাকে ওনার একটা চুল বা দাড়ি একটা কিছু আমাকে দিতে হবে, ওটা আমি একসাথে পড়ে আনবো, পড়ে আনলে উনি ওই মহিলাকে ত্যাগ করবেন, ওই মহিলাকে ত্যাগ করবেন, আপনাকে ভালোবাসবেন। এটা তো সহজ আছে, অসুবিধা। আজকে ধরুন উনি বাড়িতে আসছেন, খুব খেদমত করছে, খুব খেদমত, সন্দেহ দিতে এত খেদমত তো করেন ঘটনা। তো উনি ঘুমায় গেছেন, আসলে কিন্তু ঘুমায় নাই, উনি বুঝতে চাইতেছেন এত খেদমত কেন, এটা তো কোনোদিনও করেনি, এর মধ্যে কোন একটা, হ্যাঁ ডাল মে কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায় কিছু একটা আছে। এর মধ্যে ওই মনিপকে কিন্তু আমার বলে রাখছে, মনিপকে, মনিপকে বলে রাখছে স্যার আপনি যখন থাকেন না তখন ম্যাডাম অন্য একটা বেটা আসে তার সাথে সময় কাটায়, একসাথে থাকে, তাহলে আপনি একটু সাবধান থাকেন, যে কোনো সময় আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে, দেখেন অত কিনছে কোনো সমস্যা হবে না। মহিলারে বুঝাইছে একটা আর তার স্বামীর বুঝাইছে আর একটা, দুর্ঘটনা ঘটতে পারে, ওই বেটার সাথে চলে যাওয়ার জন্য আপনাকে কিছু করতে পারে। উনি ঘুমের ভান করে রয়েছে, মহিলা একটা ফুট ফুট টুট টাইপের কিছু আনছে, ওই একটা চুল বা দাড়ি নিবে আর কি,
একটা চুল বা দাড়ি নিবে। যেই কাছে আসছে সেই অসুখ খুলে দেখে যে হাতের মধ্যে কি খুন। এখন গোলামের কথার সাথে মিলে দেখে এটা একদম মিলে গেছে, গোলাম যা কইছিল আপনার কোনো সমস্যা হইতে পারে, কারণ ম্যাডামের সম্পর্ক হয়ে গেছে অন্য পুরুষের সাথে, আপনি সাবধান থাকে। তাই তো হাতে নাতে পাওয়া গেল একদম লাভ দিয়ে ওঠে, ওর কাছ থেকে খুর সিনাই নিয়ে ওর জবাই করে দিচ্ছে। আমার ঘরে থেকে এগুলো কর, এখন তার তো বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের মেয়েকে তুমি কেন হত্যা করলে? এইগুলো কৈফিয়ত দিলে কেউ মানবে? প্রমাণ কি বলো যে তার অন্য বেটার সাথে সম্পর্ক হয়ে গেছিল, তাই তার জন্য কি জবাই করে দিবা? তালাক দাও, জবাই করলে কেন? এখন তার আত্মীয় স্বজন এক পক্ষ হয়ে গেল, এই বেটার আত্মীয় স্বজন আর এক পক্ষ হয়ে গেল, দুই পক্ষ হয়ে একদম লড়াই শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখেন চগলখোরের চগলখুরি দ্বারা কি হয়, বাস্তব কিন্তু কিছুই নেই, কিছুই নেই, কিন্তু দুই পক্ষ হয়ে যুদ্ধ লেগে গেল, কত লোক মারা গেল আল্লাহ জানে। তো আমাদের শরীয়ত এই চগলখুরি পছন্দ করে, এই জন্য ফেকার কিতাবে অসংখ্য মশলা আপনি পাবেন, অসংখ্য, যে দুজন মুসলমান ভুল বোঝাবুঝি হইতে পারে, এই জন্য ওই লেনদেনটা হারাম করা হয়েছে, নাজায়েজ করা হয়েছে, অন্য কিছু না, কোন সুট্রুত না, শুধু না ঘোষণা কিছু না, দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, নিষেধ করা হয়েছে। পুরা কোরআনের মধ্যে যে আয়াতটা সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সোরা বাকারা প্রায় আড়াই পারা, একটা সোরা আড়াই পারা, তার যে পৃষ্ঠা শেষ হল আগের পৃষ্ঠা, এক আয়াত দিয়ে এক পৃষ্ঠা, এত বড় আয়াত আর নেই পুরা কোরআন শরীফে আর নেই। আয়াতটা কি বিষয়? কোন একটা বিশেষ ইবাদত না, এটা বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত শিক্ষা দেওয়া হয়েছে তা কিন্তু না, একটা কথাকে খুলে বলা হয়েছে, তোমরা বাকিতে যদি কোন লেনদেন করো, তাই সেলের সাথে করো, লেনদেন লেনদেনের মতো করতে হবে, আর আদর আপ্যায়ন অন্য ভাই কর এদের আত্মীয়র মতো করবেন, ও কিচ্ছু লাগে না, আপনার মেহমান হয়েছে খুব আদর আপ্যায়ন করেন, আমার যখন লেনদেন করবেন ছেলের সাথে তো ওকে অপর ধরবেন, কিচ্ছু লাগে না, দোকানে রাখছেন কি হিসেবে রাখছেন, পয়সা করেন পেটে ভাতায় না, বেতন দিবেন না, আপনার ব্যবসায় শরিক এত পার্সেন্ট শরিক ঠিক করে লাগাইতে হবে। আমার দেশে বাপও কিছু কয় না, ছেলেও কিছু কয় না, কয় না আব্বা মুরব্বী মানুষ, এগুলো বলা যায় নাকি, আমার কি হিসেবে রাখছে, অথচ পরে এগুলো নিয়ে ঝগড়া হয় কিনা, ছেলে একটা দাবি করে বাপ সেটা দেয় না, শেষ পর্যন্ত কোর্টে মামলা লড়ে, আগে আলোচনা করতে বেয়াদবি হয়েছিল, আর আমাদের বাপের বিরুদ্ধে লড়তেছে
এটা আদব, বিরাট আদব কায়দা হইতে। কোন ফাঁক রাখে না ইসলাম যে গোলমাল হবে, কোন ফাঁক রাখে না। তো বাকি লেনদেন করলে লিখে রাখো, সাক্ষী রাখো, এই কথাটা বিস্তারিত বলা হয়েছে ওই আয়াতের মধ্যে। আপনার আমার একটা টাকা নষ্ট হোক, আল্লাহ এটা চান না। একটা টাকা নষ্ট হোক আল্লাহ চান। তাফসীরবিদরা লিখছে আল্লাহ রহমতের সবচেয়ে বড় দলিল আল্লাহ কোন মমিনকে জাহান্নামে রাখবেন না, মমিনকে যে কোনো বাহানায় বেহেশতে নিয়ে যাবেন, তার দলিল এটা। যিনি মমিনের একটা টাকা নষ্ট হওয়া চান না, নষ্ট হওয়া চান না, সেই আল্লাহ ওই লোকটাকে আগুনে ফেলবে কিভাবে? তার মায় মমতায় বাধা দেবে না, বাধা দেবে না। আমি যদি বুঝতে পারি আমার সাথে লেনদেন করতে দেয় এই লোকটা ঠকা হবে, তাহলে আমি লেনদেন করব না। কেন আমার সাথে লেনদেন করতে দেয় আমার ভাই ঠকা হবে? কেন জিততে হবে, সে আমার খেদমত করতেছে, সার্ভিস দিচ্ছে, তার লাভ হইতে হবে। আমি যদি বুঝতে পারি হবে না, তাহলে আমি ওটা করব না, করব না। আমি একবার জানতে পারলাম আমার কিছু মুহিব্বিন আমার জন্য একটা ভালো গাড়ি, আমার পুরানটা গাড়ি ছিল, একটা ভালো গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছে। কয়েকজন একত্র হয়েছে, খবর যখন আমার কানে আসছে সাথে সাথে আমি থামাই দিছি, খবরদার আমার নামে কালে আল্লাহ আমাকে কত ভালো হালাতে রাখছে, একদম বন্ধ করে দিচ্ছে। আমি নিজে কর্জ করে গাড়ি কিনব, তাদের মনে চাইলে আমাকে হাদিয়া দিবে, তাদের মনে চায় হাদিয়া দিবে, কিন্তু আমার নাম বলে আপনি ওর কাছে 2 লাখ ওর কাছে 3 লাখ দিবেন, এটা আমার মর্যাদার খেলাফ। আল্লাহ আমাকে আলেম বানাইছে, তার সাথে যায় না এটা, পাবলিক তো বুঝে না। সমাজটা কি, আমরা সবাই হুজুরের মুরিদ, হুজুরের মুহিব্বিন, আমরা একত্র হয়ে কিছু টাকা তুললে অসুবিধা কি? এতে তো আমাকে ফকির বানানো হয়, এটা তারা বুঝতেছে না, একদম স্টপ করে দিচ্ছে। এখন কোথায় গেল সে মুহিব্বিনরা? তারা একসাথে টাকা তুলে গাড়ি কিনেছিল, এখন তো হাতে নিয়ে আসে না। এই হলো মুহিব্বিন, এই হলো মুহিব্বিন। মাওলানা আশরাফ আলী থানবী এক গ্রামে ওয়াজ করছে, তারা কিছু হাদিয়া পেশ করছে, উনি তো ওয়াজের হাদিয়া নিতেন না, উনি বললেন না এইভাবে তো হাদিয়া হয় না, কালেকশন করে হয় না, এটা তোমরা ফেরত দাও। হ্যাঁ, আমাকে তো দেখো ব্যক্তিগত হাদিয়া দিতে চায়, যারটা সে নিয়ে আসুক, যারটা সে নিয়ে আসুক, এই গণচান্দা এটা হাদিয়া হয় না। এই যে তারাবির টাকা কেন মানা করি, হাবে সাহেবদের তারাবির টাকা কেন মানা করি, তো তো গণচান্দা, ওই হাবের সাহকে ভিক্ষুক বানানো হয়, যার পিছনে ইক্তেদা করতেছেন তাকে ভিক্ষুক বানায়, তাকে সেবা করতেছেন। ওই হাবের সাহেব যদি সামান্য আকল থাকে সেটা বরদাস্ত করবে না।
কিন্তু অধিকাংশ হাফেজ তো আলেম হয় না, সে তার নিজের মর্যাদা বোঝে না, নিজের মর্যাদা বোঝে না। তো মাওলানা থানভী বললেন যে সব ফেরত দাও, যার হাতিয়ার দিতে হয় সে আসুক, আসে যারটা সে দিক। দেখেন আল্লাহর মেহরবানি, একজন আসে নাই, একজন আসে বুঝছেন তো হাতিয়ার অবস্থা, সব মিলিত হাতিয়া এরকমই হয়। এই জন্য আমি তাদেরকে পারমিশন দেই নি, মহাপদ থাকলে হাতিয়ার দাও, আমার নামে কোনো চান্দা হবে না, আমার জ্ঞান বুঝ থাকতে আমার এলেমের মর্যাদা আমাকে রক্ষা করতে হবে, আর একজন রক্ষা করে দিবে না। তো বলতেছিলাম যে সামান্য ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, ইসলাম মানা করে দিচ্ছে। রিক্সা উঠলেন, কোথায় যাবা, কোথায় যাবা বাবা, ও যিশু স্যার কোথায় যাবেন, বলে এই তো চৌধুরী পাড়া যাব। কত তা বললেন না, রিক্সাওয়ালাও ঠিক করলো না, এটা নাজায়েজ, এটা আপনারা অনেকে করেন এরকম, এটা নাজায়েজ কাজ, কেন ওখানে যায় ওসাবে বেশি আপনি দিবেন কম। ইসলাম শিখাইছে কাউকে দেওয়ার সময় একটু বেশি দাও, আর কারোর থেকে উসুল করার সময় একটু কম দাও। 100 টাকা পাইতা, 100 টাকায় উসুল করছো, 2 টাকা ফেরত দাও আলাদা করে, এটা তোমার ছেলেরে কিছু কিনে দিও। বুখার শরীফ হাদিস, ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাজান, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে পরিশোধ করার সময় উত্তম। আমরা পরিশোধ করার সময় কত জুলুম করা যায়, ইঞ্জিনিয়ার রাখে বিল কেটে কুটে অর্ধেক করে দেয়, ও বেটা ইঞ্জিনিয়ারিং পড়ছে মানুষের বিল কাটার জন্য, ওর তাকওয়া না থাকলে ওরাও বাড়াই লাগে, দুনো পক্ষের দোষ আছে, তাকওয়া না থাকলে ওই কন্ট্রাক্টরও বেশি লিখবে, আর এ স্যারকে খুশি করতে হবে, কাজেই 50 লাখ দেবি, 30 লাখ বানাইতে না পারি, 40 বানাইতে না পারি, তা আমার রাখবে কেন। এই যে রিক্সা আপনি চললেন, এটা নাজায়েজ হয়ে গেল, সব ঠিকঠাক করে দেন, ছেলেকে কাজে লাগাবেন ঠিক করে নেন, কি দিবেন, বেতন দিবেন, ব্যবসায় শেয়ার দিবেন, কত পার্সেন্ট দিবেন ঠিক করে নেন, সব ক্লিয়ার, ইসলামে সব স্বচ্ছ ক্লিন, জিদ কুম্বিল মিল্লাতিল বাইজা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। নবী বলেন এমন দিন নিয়ে আসছি এর কোনো কিছু অস্পষ্ট নেই, এর রাত দিন সমান সমান। অন্য ধর্মওয়ালারা বলতে পারবে, অন্য ধর্মওয়ালারা আইন করে রাখছে বেদ পুরাণ কোন পাবলিক পড়তে পারবে না, পড়লে তার কানের মধ্যে সীসা গলায় ঢালা হবে, শুধু ঠাকুর আর তার ছেলে ঠাকুর হবে, এই এরা পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে কেন, এইগুলো যদি অন্য কেউ পড়ে তো একটা লোকও হিন্দু থাকবে, দেখবে যে এক এক দেবতা এত কামাতুর, মহিলাদের প্রতি এত দুর্বল, সামনে কোন মহিলা পড়লে তার আর রক্ষা নেই, ওর ইজ্জত লুণ্ঠন না করে এ আর থামবে না। ওদের বইতে প্রত্যেকটা দেবতার চরিত্র এই, এই যদি পাবলিক পড়ে, শিবের চরিত্র এই,
বউ ছিল 1000, এরপরও রাস্তার কোনো মহিলা তার থেকে মুক্তি পাইত না। মুক্তি পেত এই জন্য তারা আইন করছে, এই সমস্ত ধর্মীয় গ্রন্থ কোন পাবলিক পড়তে পারবে না, ঠাকুর বা ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারবে না। আমাদের ধর্মে এরকম আছে নাকি? কোরআন হাদিস আলেমুল্লামা ছাড়া আর কেউ পড়তে পারবে না? পড়েন, তাফসির পড়েন, দিনি কিতাব কত আছে পড়েন। যাই হোক, বলতেছিলাম দ্বন্দ্ব কলহ নিষেধ, কিন্তু এই ইসরায়েলরা এরা যে 30টা সংগঠন এক হয়ে তা আপনারা দেখুন নেটের থেকে বের করতে পারবেন। 1997 খ্রিস্টাব্দে 300 নেতা এক জায়গায় হয়, এক জায়গায় পরামর্শ করে। ওদের মূল কিতাব হলো তৌরাত, মূল কিতাব কি তৌরাত, এটা কিন্তু ঠিক নেই। বহু আয়াত ওরা উঠায় দিছে, দিয়ে ওদের আলেমরা ওদের মতো করে লিখছে, এটা আল্লাহ কোরআনে বলে দিছে, ইয়াকতুবুনাল কিতাব আবি আইদিহিম, তারা কিতাব নিজে হাতে লেখে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপর লোকদেরকে বলে কি এটা আল্লাহ নাজেল করছে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, অমা হুয়া মিন ইনদিল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, আমি এটা নাজেল করি নাই। ওদের ধর্ম কিন্তু শুকর হারাম, ওরা গোস্তের লোভে পড়ে ওদের আলেমদেরকে দিয়ে এটা হালাল করাইছে, হালাল করাইছে। ওদের ধর্ম শুকর হারাম, মদ হারাম, ওরা হালাল করে নিছে এইভাবে, ওদের আলেমদেরকে খোদা মানত। এই আয়াত যখন নাজিল হয় যে মানুষকে খোদা মানো না, তখন ইহুদি খ্রিস্টানরা প্রশ্ন করছিল যে আমাদের ব্যাপারে এই আয়াত কেন নাজিল হলো, আমরা তো আল্লাহ ছাড়া কাউকে খোদা মানি না, তাহলে আবার মানুষকে খোদা মানো না, এই কথা নাজিল হলো কেন? রুহবান, তারপরে আল-আহবার, লা তাত্তাখিযুহুম ইলাহান, আমরা তো মানি না। তখন নবীজি বললেন, তারা যে তোমাদের কিতাবকে বিকৃত করত, করে তোমাদের স্বার্থের পক্ষে আয়াত তৈরি করত, ওটা তোমরা মানতে কিনা, না অরিজিনাল কিতাবে কি আছে ওটা তালাশ করতে, না ওই আলেম যারা বলে দিল ওটা মানতে। হ্যাঁ, আমরা তো আলেমরা যারা কইতো ওটা মানত, এইটা এই যে তারা মন গড়া ফতোয়া দিল আর তোমরা মানলে ওই আলেমকে খোদা বানাইছে, ওটিকে আয়াতে খোদা বানানো হয়েছে, তোমরা মানুষকে খোদা বানায় না। এখনো যারা বিভিন্ন ইসলামী ব্যাংক, ইসলামী বিমা এগুলো বানাইছে, ওরা কিছু আলেম চাকরি করে না, করে কিনা, তারা ওইগুলো পক্ষে ফতোয়া দিচ্ছে কিনা, আপনারা কিছু লোক ওই আলেমদেরকে মানতেছেন কিনা, মানতেছেন, তো ওই আয়াত অনুযায়ী ওই আলেমদেরকে আপনারা খোদা মানতেছেন, আপনার ইমানের মধ্যে শেরেক আছে, আপনার ইমান গ্রহণযোগ্য না, ওইখানে যে চাকরি করে সে তো ওটার পক্ষে বলবেই, যে চাকরি করে না ওর কাছ থেকে ফতোয়া নেন। এর দেশে কোন ইসলামী ব্যাংক হয়েছে কিনা, কোন ইসলামী বিমা হয়েছে কিনা, কোন ইসলামী ইন্স্যুরেন্স হয়েছে কিনা, যে চাকরি করে না তার থেকে ফতোয়া নেন, ভালো করে বুঝুন। তো এই যেটা মূল কিতাব ওদের, এটাও ঠিক নেই। তারপরে তাদের আলেম না ওই তৌরাতের ব্যাখ্যা লিখছে, মূলটাই কিন্তু ঠিক নেই, তার আবার ব্যাখ্যা লিখছে। ব্যাখ্যা গ্রন্থের নাম হলো তালমুদ শরীফ, কি নাম? তালমুদ, তালমুদ শরীফ।
তালবোধকে সামনে রেখে এই 30 জন নেতা কিছু সিদ্ধান্ত নেয়, দুনিয়াতে কিভাবে ফিতনা ফাসাদ করতে হবে, পুরা দুনিয়ার উপরে কিভাবে কন্ট্রোল করতে হবে, পুরা দুনিয়া আমাদের হাতে থাকবে, কিন্তু সিদ্ধান্ত নেয় এই 20-25টা। তার প্রত্যেকটার নাম হলো প্রোটোকল, এক একটা সিদ্ধান্তের নাম হলো প্রোটোকল। আমার কাছে কাগজ আছে, আপনারা যে কেউ নেটের থেকে নামায় দেখতে পারেন। আর এই সবগুলো মিলে নাম দিল জায়নবাদী প্রোটোকল, জায়নবাদী। এর সাথে যে একমত হবে, কোন খ্রিস্টান একমত হতে পারে, সে জায়নবাদী খ্রিস্টান, কোন হারামখোর মুসলমান টাকার লোভে এর সাথে একমত হতে পারে এই সিদ্ধান্তগুলোর সাথে, সে জায়নবাদী মুসলমান, পাসপোর্টে মুসলমান আর কি, তসলিমা নাসরিনের মতো, আসলে তো বেইমান। এগুলো আপনারা দেখেন তাহলে এরা যা করতেছে আরো করবে সব বুঝে আসবে। এইগুলো তারা খুব গোপনে রাখছিল, কিন্তু আল্লাহর একটা নিয়ম, আপনি যত গোপন করেন কোনো কিছু গোপন থাকবে না, আল্লাহ প্রকাশ করে দিবেন। আল্লাহর একটা নিয়ম, আল্লাহ মুখরিজুম আল্লাহ মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, সূরা বাকারা। তোমরা যেটা গোপন করতে চাও আল্লাহ এটাকে প্রকাশ করে দিবেন, সাংঘাতে গোপন করছে, কিন্তু ওদের মধ্যে কেউ আছে টাকার লোভে হ্যাঁ প্রকাশ করে দিছে। আর না ইসরায়েলের অস্ত্র হামাসের হাতে কেন, ইসরায়েলের অস্ত্র হামাসের হাতে কেন, ওদের নেশা করে টাকা পায় না, ওই হামাস থেকে টাকা নেয় দিয়ে অস্ত্র দিন, বুঝছেন, নেশা নেশা করার জন্য টাকা লাগে, ওই টাকা বেতনে হয় না। এইভাবে দেখুন আমেরিকা দিছিল ইসরায়েলকে, ইসরায়েল সব বিক্রি করতেছে কার কাছে, হামাস, বুঝছেন, আল্লাহর কুদরত। সারা দুনিয়ার মুসলিম শাসকরা কিছুই বলতেছে না, সব মোনাফেকের দল, অথচ পুতিনের মতো একটা খ্রিস্টান সে ঘোষণা দিছে আমি হামাসকে বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহ করব। পুতিন তো কোনো মুসলমান না, খ্রিস্টান, কিন্তু আমেরিকাও খ্রিস্টান, কিন্তু ওরা এরকম খ্রিস্টান যে ইহুদিদেরকে বন্ধু মনে করে, অথচ তারাই বলে, খ্রিস্টানরা বলে আমাদের নবীকে ইহুদিরা মারছে, মারে তো নাই আল্লাহ উঠাই নিছে, ওরা বলে মেরে ফেলছে, তো মেরে ফেলছে তো তার সাথে বন্ধুত্ব কেন, তুমি যার ব্যাপারে বলতে তো তোমার নবীকে মেরে ফেলছে তার সাথে বন্ধুত্ব কেন। আমেরিকা খ্রিস্টানরা ইহুদিদেরকে বন্ধু মনে করে, আর পুতিন যে খ্রিস্টান, এই খ্রিস্টানরা ইহুদিদেরকে দুশ্মন মনে করে, আমাদের নবীকে মারছে। সে এখন যে দোকানে আমেরিকা রণতরি পাঠাইছে, ও এখন ই পাঠাইবে বিমান বিধ্বংসী ইসরায়েল পাঠাইবে, কাফের হাদিস আসছে, ইন্নাল্লাহ ইউআইদু হাযা দ্বীন বিরজুলিল কাফের, আমি আমার এই দিনের সাহায্য কাফেরকে দিয়েও করাবো, শুধু মুসলমান না কাফেরকে দিয়েও করাবো, বুঝতেছেন কথা। খয়বারের একটা কিল্লা কোনোভাবে জয় হইতেছে না, বহুদিন নবীদি পড়ে আছে, ওরা দুর্গের মধ্যে বসে রয়েছে, পাহাড়ের উপর দুর্গ, জয় হইতেছে না, এরা নিশ্চিত থেকে তীর মেরে কি করবে,
ওরা এত উপত্যকে তীর মারে, মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়ে যায়। একদিন রাত্রে নবীজি বসে আছেন, ওই কিল্লার একটা ইহুদি আসছে, নবীজির সাথে সাক্ষাৎ করছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি চান যে এই কিল্লাটা আপনি জয়লাভ করেন? কথা আর কি, আমি পড়ে আছি কেন? এটার জন্যই তো পড়ে আছি আমি, এখানে বিজয় না করতে আমি দেশে ফিরবো না। একটা কিল্লা বাকি আছে আর সব কিল্লা ফাতে হয়ে গেছে। তখন এই ইহুদিটা বলল, আপনি যে সাইডে আছেন লোকজন নিয়ে, এর বিপরীত সাইডে একটা কুয়া আছে, ওই সাইডে আপনার কোনো লোক নেই। আমরা রাত্রে ওখান থেকে পানি নেই, নিয়ে সারা দিন ওই পানি দিয়ে চলি। যদি আপনি ওদিকে পাহারাদার বসাই দেন, কেউ পানি নিতে পারবে না, একদিনেই সব যুদ্ধ শেষ, পানি ছাড়া চলবে? এটা তো নবীজি তো গায়েব জানতেন না, যে পাগলটা বলে নবীজি গায়েব জানতেন, এখানে এতদিন পড়ে রয়েছে কেন গায়েব জানলে? পয়লা দিনে তো ওখানে লোক পাঠিয়ে দিতেন, গায়েব জানলে পয়লা দিনে ওই কুয়ার মধ্যে লোক পাঠিয়ে দিতেন। সে তো ইহুদি বলে দিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, ইহুদির দিলে আসছে, আল্লাহ এই দিনে সাহায্য কাফেরদের জন্য। বহু ইহুদি কিন্তু এই ইসরায়েলের ইহুদির বিরুদ্ধে মিছিল করতেছে, দুনিয়ার বিভিন্ন ইহুদি, মুসলমানরা তো জনগণ তো করতে আছে, সরকার মুনাফেক হলো, জনগণ তো মুনাফেক হয় নাই, জনগণও করতেছে, ইহুদিরাও করতেছে। কাফেরকে দিয়ে আল্লাহ সাহায্য করবেন? এই জন্য আল্লাহ পুতিনকে খাড়া করছে, যে ইসরায়েলকে আমেরিকা সাহায্য করতেছে, ফিলিস্তিনকে তুই সাহায্য কর। এটা তো বারো আনাই দিয়ে গেছে, চার আনা আছে, এর কিছু মাহমুদ আব্বাস ও চালায়, ও তো ইসরায়েল আর এক গোলাম, পশ্চিম তীর ও চালায় আর ওদের গোলামি করে। আর গাজ্জাটা শব্দটা কিন্তু গাজ্জা, এটা ভূমধ্য সাগরের সাথে লাগানো, এটা হামাস চালায়, ভোটাভুটিতে এরা দিচ্ছে, এরা পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান। এর প্রতিষ্ঠাতা চেহারা যদি দেখেন, একদম সুন্নতি লম্বা দাড়ি, হ্যাঁ একদম পাক্কা মুসলমান, মজগুলো ছোট, এরা আমরা রুমাল পড়ছি না, রুমাল মাথায়, কি আব্দুর রহমান ইয়াসিন তার নাম, সে প্রতিষ্ঠাতা, পাক্কা মুসলমান। কিন্তু এই ইহুদিদের একটা ষড়যন্ত্র আছে, ওরা যেসব পলিসি নিয়ে কাজ করে তার মধ্যে একটা হলো বদনাম রটে দাও দুশ্মনের বিরুদ্ধে। ওলামায়ে দেওবন্দ তখন নাকি যুদ্ধ করতেছিল, আন্দোলন করতেছিল ইংরেজদের বিরুদ্ধে, তখন ইংরেজরা একটা বদনাম রটাই দিছিল, এরা এরা শুনলি না, এরা এলো ওহাবি। আরে কিসের ওহাবি? আব্দুল হাম নজরি তো উট নিয়ে গেছিল তপ করতে, আমরা কি উট নিয়ে দেয় নাকি? আমরা ওহাবি হলাম কেন? আমাদেরকে কলুষিত করার জন্য ইংরেজরা এই তকমা লাগাইছিল। এখনো তারা ইহুদিরা ওই হামাসকে কলুষিত করার জন্য একটা তকমা দিচ্ছে, এরা হলো শিয়া, অথচ শিয়া না তারা, শিয়ারা যে কোনো কাফের সাহায্য করতে পারে, তাহলে এরা কি না শিয়া? না, এরা পাক্কা সুন্নি মুসলমান, এরা যুদ্ধের কোন নিয়ম অমান্য করতেছে না, যুদ্ধের কোন নিয়ম এদের বন্দীদেরকে আটকায় রাখছে, তাদের তারা ঘরে থাকলে যে সেবা পাইত তার থেকে বেশি সেবা করতেছে, কল্পনাও করতে পারবে যুদ্ধের নিয়ম। ইসরায়েলে ঢুকছিল মাতৃভূমি উদ্ধার করার জন্য, যা করতে হয় তাই করবে,
না ঢুকলে সৌদি তো এতদিন ইসরায়েল হয়ে যেত, ঢুকার কারণে না সৌদি কি করবে, দিশা পাইতেছে ওটা ঢাকানোর জন্য। আর সৌদি ঢুকলে তো বাকিগুলো তো সব ছাগলের পাল, ওগুলো সব এমনি ঢুকতো, এটা একটা কারণ ছিল। দুই নম্বর, আরব বিশ্ব মনে করে ইহুদিদেরকে কোনোদিন পরাজিত করা যাবে না, এই ধারণাটা ভাঙতে হবে না, এই জন্য ঢুকছিল। তিন নম্বর, পুরা দুনিয়া মনে করে ইসরায়েলের যে গোয়েন্দা বিভাগ এর মতো এত চালাক, এত হুঁশিয়ার, এত দূরদর্শী কোন গোয়েন্দা দুনিয়াতে নেই, এই ধারণাটাও ভাঙতে হবে, এই জন্য ঢুকছিল। সবাই নেই, আট দশটা ফায়দা বয়ান করতে পারবো, ঢুকছে এর দ্বারা বড় বড় কি কি ফায়দা হয়েছে, মানুষের ব্রেন পাল্টে গেছে। এই তাদের তালমুদ কিতাবে আছে, আল্লাহ তাদেরকে বলছে সারা দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে থাকবে, তোমরা আমার ছেলে, তোমরা আমার ছেলে, পুরা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করছি, যার কাছে যা সম্পদ আছে সব তোমরা মালিক, যার কাছে যে সম্পদ আছে তোমরা মালিক, ছলে বলে কৌশলে যেভাবে পারো ওর কাছে নিয়ে নাও। তালমুদ শরীফে লিখছি বানানো ব্যাখ্যা করো, সব দিয়ে নাও, তোমরাই একমাত্র মানুষ, আর বাকিরা হলো ছাগল গরু, বাকিরা কি ছাগল গরু, ওদেরকে আমি বানাইছি তোমাদের খেদমত করার জন্য, তোমাদের খেদমত করার জন্য। আপনারা পড়ে নিয়ে এখানে তাদেরকে দাউদ আলাইহিসসালামের রাজত্ব দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং সেই কিতাবে লেখা আছে তারাই একমাত্র জাতি যাদেরকে মানুষ বলা যায়, অন্যান্য জাতিগুলো ইহুদিদের গোলাম কিংবা পশু হিসেবেই বিবেচিত হবে। তাদের উদ্দেশ্য হল বিশ্বকে পদানত করা এবং জায়নবাদী সাম্রাজ্য স্থাপন করা। ইহুদিদেরকে শেখানো হয় তারা মানব জাতির শীর্ষে, এবং তারা যাতে নিজেদেরকে অন্য জাতি থেকে বিচ্ছিন্ন করে সুরক্ষিত রাখে। তারা তো আল্লাহ ছেলে, অন্য লোকেরা তো আল্লাহ ছেলে না, এই জন্য সবাই দাওয়াত দেয়, খ্রিস্টানরা দাওয়াত দেয়, এখন তো হিন্দুরাও দাওয়াত দিচ্ছে, আর মুসলমান তো দাওয়াত আছেই, ওরা কিন্তু দাওয়াত দেয় না, দাওয়াত দিয়ে আমাদের একজন নিয়ে গেল, আমরা কি খোদা ছেলে নাকি, তো নিয়ে কি করবে, খোদা ছেলে যারা তারা সেপারেট থাকবে, কাউকে ওদের ধর্মে দাখিল করবে না, আর কেউ খোদা ছেলে হওয়ার যোগ্যতা রাখে না। ইহুদিদের শরিয়ত ইহুদিদের সাথে তাদের আচরণ হচ্ছে পশুর মতো, এই যে একাধার সে শিশুদের কতল করতেছে পশুর মতো না, এটা পশুর মতো। ইহুদিদের সেবার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা বিশ্বাস করে সমস্ত মানুষ তাদের সহায় সম্পত্তি এমনকি তাদের পৈতৃক প্রাণটাও বেটাটাও ইহুদিদের মালিকানাধীন। এই যে তালমুদ শরীফ হলেন, আমাদের সব তারা মালিক, যেন আল্লাহ তাআলা তার প্রিয় জাতির জন্য এমনটাই নির্ধারণ করে দিয়েছেন যে তারা নিজেদের প্রয়োজন মাফিক অন্যদেরকে ব্যবহার করবে। ইহুদিদের শরীয়ত তাদেরকে এই নিশ্চয়তা দেয় যে বছরের প্রথম দিনে ইহুদিদের সাথে, ইহুদি কারা, আমরাই তো অহুদি, সাথে করা তাদের খারাপ আচরণগুলো মার্জনা করা হয়, বছরের প্রথম দিনে পিছনের এক বছরটা মাফ করে দেওয়া হয়। আমাদের সাথে ধোকাবাজি করছে, আমাদের যত ক্ষতি করছে, এই তবলিকে দুই টুকরা করছে কে,
তবলিকে দুই টুকরা করছে কে? এই ইহুদি আমাদের এক নেতাকে খরিদ করে, এক নেতারে খরিদ করে দুই টুকরা করে দিচ্ছে। এই গণতন্ত্র কারা করছে? এই ইহুদিরা। ইসলাম করতে তো সব মুসলমান ভাই ভাই, চেনো আর না চেনো, আর গণতন্ত্র কি করতেছে? আপন দুই ভাইকে মুখোমুখি করে দিচ্ছে। দেখেন না এই কয়েকদিন ধরে, হ্যাঁ দুরুদাল মুসলমান না, তারা মুখোমুখি হলো কেন? একজন আরেকজনকে দুশ্মন বানালো কেন? একজন আরেকজনকে দুশ্মন বানালো কেন? ওই গণতন্ত্র মানতে যে কত লোক জান দিয়ে দিচ্ছে। গণতন্ত্রের প্রতি লিখছে যত মানুষ মারা যাবে তত গণতন্ত্র চর্চা হবে। লোকজন যদি না মারে তাহলে গণতন্ত্র চর্চা হবে না। এই লেখা আপন দুই ভাইকে দুশ্মন বানিয়ে দিচ্ছে এই গণতন্ত্র দিয়ে। তারা বিশ্বাস করে পৃথিবীর যাবতীয় সম্পদ ইহুদিদের মালিকানাধীন। ওখানে একটু বাদ গেছে, বছরে পয়লা দিন গত বছরটা মাফ করা হয়, সামনের বছর যা করবে ধোকাবাজি দ্বন্দ্ব কলহ ওটাও মাফ করে দেওয়া হয়। বছরের প্রথম দিন দুই বছরের গোনা মাফ করে দেওয়া হয়, এক বছর পিছনে এক বছর এখানে আছে। একই দিনে পরবর্তী এক বছর তারা যে অপরাধ করবে সেগুলো মার্জনা করা হয়। তারা বিশ্বাস করে পৃথিবীর যাবতীয় সম্পদ ইহুদিদের মালিকানাধীন। ও ইহুদিদের দায়িত্ব মানে মুসলমানদের দায়িত্ব হলো গোলামের মতো কাজ করে যাওয়া, গোলামের উৎপাদন মনিব ইচ্ছা মতো গ্রহণ কিংবা ত্যাগ করতে পারে। এই জন্য তালমুদ, ওই তালমুদ শরীফ যেটা কইলাম, হ্যাঁ সম্পদ সম্পদ অর্জনের জন্য তাদেরকে ঘুষ দেওয়া এবং প্রতারণার আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছে। ঘুষ দিয়ে ধোকাবাজি করে অন্য সম্পদ হাতায় নেওয়ার অনুমতি দিছে তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদ। এবং সুস্পষ্টভাবে এটা বলেছে এবং ইহুদিদেরকে নির্দেশ করেছে তারা যাতে ওয়া ইহুদিদের সাথে প্রতারণা করে এবং প্রয়োজনে মিথ্যা শপথ করে, প্রয়োজনে মিথ্যা শপথ করে। একইভাবে তালমুদ ওয়া ইহুদি থেকে সুদ গ্রহণের বৈধতাও দিয়েছে। এটা হলো প্রোটোকল ২৪ আমি যেটা পড়লাম। আপনার নাম আমি পড়েন, পুরোটা পড়েন, পুরোটা তো পড়ার সময় নেই। তো আজকে তো সময় বেশি না হলো, হ্যাঁ আরে আজকের দিনটা তো ইবাদতের জন্য, হ্যাঁ আগে আগে দেয় কি করেন আপনারা? শুক্রবারটা আল্লাহ দিতে মসজিদে পড়ে যাব, ইহুদিদের শনিবার, খ্রিস্টানদের রবিবার, এই দিনটা মসজিদে থাকতে হবে, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় না। আমি মাঝখানে দুই জুমা থাকবো না, ২৪শে নভেম্বর ইনশাআল্লাহ আমি উমরা যাইতেছি, ১৪ নভেম্বর মঙ্গলবার, আর ২৮শে নভেম্বর ফিরে আসবো। তাহলে দুই জুমা আমি আপনাদের খেদমত করতে পারতেছি না, এই জন্য আজকে একটু বেশি খেদমত করলাম যাতে কিছু টাকা পারা হয় আর কি। হ্যাঁ আপনাদেরকে বাধ্য দিবেন নাকি? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, দুশ্মনের চক্রান্ত বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।